আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য আজকে দুইটা দুইটা খবর, একটা হচ্ছে মালয়েশিয়ার করোনার আপডেট, আরেকটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে নতুন করে যে একটা লকডাউন আবার দিছে সেটার একটা আপডেট। তো মালয়েশিয়া সকল প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মালয়েশিয়া প্রবাসী ভাই ওনারা, আপনাদেরকে আজকে বলতে চাই, দেখেন আজকে মালয়েশিয়ার মধ্যে কিন্তু করোনা আক্রান্ত কিন্তু রেকর্ড করছে, নতুন করে আক্রান্ত হয়েছে 8290 জন। এই পর্যন্ত সর্বমোট মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত রোগী হচ্ছে 549514 জন। তো মালয়েশিয়ার মধ্যে আজকে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে 4814 জন। এই নিয়ে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে মোট 4,74,139 জন। তো মালয়েশিয়ার মধ্যে আজকে মৃত্যুবরণ করেছে 61 জন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা হচ্ছে 2,552 জন। তো সুস্থ এবং আক্রান্ত সব কিছু হিসাব করে বর্তমানে মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত রোগী আছে 72,823 জন। তো মালয়েশিয়া প্রবাসী ভাই বোনেরা, আপনাদেরকে একটা কথা না বললো নয়, দেখেন মালয়েশিয়ার মধ্যে কিন্তু প্রতিদিনে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়তেছে। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যেখানে আছেন অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে মালয়েশিয়ার কোন ডিস্ট্রিক্টের মধ্যে কতজন করে আক্রান্ত রোগী হয়েছে। ফেরলিসের মধ্যে হচ্ছে 8 জন, কেডার মধ্যে হচ্ছে 547 জন, ফুলাউভিনাগের মধ্যে হচ্ছে 421 জন, ফেরাকের মধ্যে হচ্ছে 705 জন, সেরাঙ্গুরের মধ্যে হচ্ছে 2052 জন, কোয়ালালামপুরের মধ্যে হচ্ছে 830 জন, পুত্রজায়ের মধ্যে হচ্ছে 46 জন, মালাকার মধ্যে হচ্ছে 380 জন, জোহরবারের মধ্যে হচ্ছে 762 জন, কেলান্তানের মধ্যে হচ্ছে 851 জন, তেলেঙ্গানার মধ্যে হচ্ছে 207 জন, নেগের সিমলানের মধ্যে হচ্ছে 520 জন, ফাহাংয়ের মধ্যে হচ্ছে 254 জন, লাবোয়ানের মধ্যে হচ্ছে 6 জন, সাবার মধ্যে হচ্ছে 308 জন, সেরাওয়াতের মধ্যে হচ্ছে 698 জন। তো দেখতে পাচ্ছেন আপনারা কোন ডিস্ট্রিক্টে আছেন, ওই ডিস্ট্রিক্টের মধ্যে কতজন করে আক্রান্ত হয়েছে। আপনারা দেখে শুনে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং প্রতিদিনের মতো আপনাদেরকে আজকেও আরেকটা কথা না বলে নয়, রাত 8টার পরে রুম থেকে কোথাও বাহির হবেন না। যে কোনো কাজ যদি থাকে তাহলে অবশ্যই 8টার আগে ওই কাজগুলো শেষ করে নেবেন এবং যেখানে যান না কেন একসাথে দুইজন তিনজন চলাফেরা করবেন না। তো মালয়েশিয়ার মধ্যে নতুন করে আরেকটা লকডাউন দেওয়া হয়েছে। লকডাউনটা হচ্ছে অল মালয়েশিয়ার মধ্যে টোটাল লকডাউন ফাসা ফেরতামা ডি সেলোরো নেগারা বাকি টেম্পো আমপাবলাস হারি বেরমুলা সাতু জুন দোয়াপুলু সাতু হিঙ্গা আমপাবলা জুন দোয়াপুলু সাতু প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ার প্রেসিডেন্ট মহিউদ্দিন ইয়াসিন উনি কিন্তু আবার লকডাউন ঘোষণা করছে। আগামী মাসের 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মালয়েশিয়ার মধ্যে আবার অল মালয়েশিয়ার মধ্যে লকডাউন চলবে। তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, যেখানে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদেরকে একটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা মালয়েশিয়ার মধ্যে আছেন যাদের তামিল ভাষা শেখার আগ্রহ আছে যদি থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, সামনে আপনাদের জন্য তামিল ভাষা নিয়ে যেন ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।